শুভদুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঈদের তো আর বেশি দিন সময় নেই, তো ঈদের এই শেষ শেষ সময়টাতে কী কাজ, কী ব্যস্ততা, কী প্রিপারেশন, লাস্ট টাইম এরকম নানান কিছু নিয়ে আলাপ হতে পারে, কিন্তু এই আলাপের মাঝখানেও ঈদে ঈদ আনন্দ আয়োজনে সাত দিনব্যাপী চ্যানেল আইয়ের যে নানান আয়োজন রয়েছে সেই আয়োজনের মধ্যকার বিশাল অংশে যারা রয়েছেন তাদের সাথেও একটু একটু আলাপ করব, তাদের ঈদ নিয়ে, তাদের কাজের ব্যস্ততা নিয়ে। আমাদের সঙ্গে গুণী অভিনয়শিল্পী জয়রাজ এবং সেই সাথে রয়েছেন স্বাগতা। আমন্ত্রণ এবং শুভেচ্ছা, কেমন আছেন ভাই? ভালো। আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, প্রায় অনেক বছর পর। হ্যাঁ, মানে অনেক বছর পর, মানে অনেক বছর পর না, মোটামুটি অনেক বছর, দুই তিন বছর, মানে কোভিড এর মাঝখানে আসলে দেখা হয়নি, আমাদের দুজনে দেখা হয়নি। কেমন চলছে ব্যস্ততা ঈদের আগে আগে? ঈদের আগে তো টুকটাক কিছু ঈদের নাটক করতে হয়, তো সেগুলো নিয়ে টুকটাক ব্যস্ততা আছে। আমরা তো বিশাল আকারে ব্যস্ত হতে পারি না ঈদের সময়, কারণ সারা বছর সিরিয়াল করা হয়। ঈদের সময় আমাদের একটু তুলনামূলকভাবে কম কাজ হয়, তারপরে ওটা নিয়ে টুকটাক ব্যস্ততার মধ্যে। তাছাড়া আরও তো অনেক রকমের কাজ থাকে, পারিবারিক ব্যস্ততায় নিজেদের সময় এরকম কিছু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সময় কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। সময় সামনে কেমন কাটবে? ইনশাল্লাহ ভালো। ওকে, ব্যস্ততার কথা দিয়ে শুরু করি নাকি যা রিলিজ হলো তাই দিয়ে শুরু করব, কোনটা দিয়ে? ব্যস্ততা বলতে পারি, আমি এবার ঈদে প্রচুর কাজ করেছি, তো এই ঈদের কাজ আমার এত বছরের কাজের সাথে একটু পার্থক্য আছে। এত বছর আসলে আমি টিভি চ্যানেলের উপর বেস করে, চ্যানেলরা বলতো যে আমি কাজ করব এসে, এরকম ব্যাপার ছিল, বা আমার পরিচিত ডিরেক্টরদের সাথে কাজ করেছিলাম। কিন্তু এবার আমি অনেক নতুন ডিরেক্টর ট্রাই আউট করেছি, যেখানে আমার প্রচুর নতুন নতুন কোয়ার্টিস্ট ছিল নায়ক, তো এটা আমার কাছে মানে হয় না যে আসলে জিনিসটা, বিষয়টা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জে আমি একটু ঢুকে দেখলাম, বা আমি এখন নিজে এই চেঞ্জে এন্ট্রি নিলাম, রিস এবং ভিউ। তো জানেন আমি কিন্তু ফরচুনেটলি সবগুলো নাটকই চ্যানেলে যাচ্ছে, যাই হোক, কিন্তু আমি এবার অনেক নতুনদের সাথে। কিন্তু চেঞ্জেসটা আসছে বলতে হচ্ছে যে একটা সময়ের যেই রকম ভাবে যেইভাবে কাজ করা, যেরকম স্ক্রিপ্ট হতো, যেরকম ডিরেক্টর ছিল, বা যাদের সাথে আসলে অভিনয় করতাম, যে ধরনের ইউনিট ছিল, এই পুরো ব্যাপারটাই এই কোভিড এর তিন বছরে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, আমি নিতে পেরেছি, তো এর জন্য আই এম সো হ্যাপি। যে ওকে, এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভালো। নতুন নাটকগুলো কেমন নিজের কাছে যখন পড়েছেন, স্ক্রিপ্ট এসেছে, তখন কিরকম লেগেছে? শুনো, সবসময় আমাদের কাজটা মানে আমরা যত প্র্যাকটিস করব, যত সাধনা করব, তত ভালো হবে। এখন যারা নতুন করছে তাদের এই প্র্যাকটিস বা সাধনা তো সময়ই নেই, শুরু হলো মাত্র। বা আমরা যাদের যাদের পেয়েছিলাম অভিনয়ের জন্য, যেমন আমি আমার সেটে আব্দুল্লাহ মামুন স্যারকে পেয়েছিলাম, ফেরদৌসি মজুমদারকে পেয়েছিলাম, তারপরে আমি প্রায়ই ফরিদ আঙ্কেলের সাথে কাজ করেছি, বা আমি অনেক আসলে আমার সুযোগ হয়েছে বাংলাদেশের যত গুণী শিল্পী আছে, হ্যাঁ, আমি ব্লেসড। তো ওদের তো আসলে সময়টাও নাই, আর এখন নাটক হয় দুই দিনে, একদিনে, আমরা যেরকম পাঁচ দিন দশ দিনে নাটক করতাম, তো আমরা শেখার সুযোগটা পেতাম। একদিনে যখন আমার একটা নাটক করতে হয় তখন তো আসলে আমি নিজেই কাউকে শেখাতে পারি না, তো এ ধরনের অনেক প্রতিবন্ধকতা আছে। কিন্তু তারপরেও মানে এখনকার মানুষজন তো স্মার্ট, আশা করবো যে ওরা খুবই সহজে শিখে যাবে, এবং আমি যেটা উইশ করবো সেটা হচ্ছে ওরা শর্টকাটে রিচারভিউ বাড়ানোর চেষ্টার সাথে সাথে নিজেদেরকে একটা সাধনার মধ্যে ফেলবে, যাতে করে রিচ ভিউ এর ট্রেন্ড চলে গেল, এর পরের ট্রেন্ডে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে, বেসটা যাতে থাকে। জয় ভাই, রিচ রিচ ভিউ এর ট্রেন্ডে কি আপনিও আছেন নাকি, মানে গা ভাসাতে পেরেছেন নাকি? আমি আবার একটু অন্যভাবে দেখি, কারণ যখন যে মাধ্যমটা আসে সেই মাধ্যমে আসলে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে কাজ। তো হয়তো সেই লেভেলের ভিউ বাড়াতে পারিনি, কিন্তু রিচ ভিউ এর মধ্যে আমিও আছি। যেমন এই গতকালকে একটা শুট শেষ করলাম, এটা সিডি চয়েজের অনলাইন প্ল্যাটফর্মে যাবে, গরিবের ঈদ। তো নাটক করতে গিয়ে ভালো লেগেছে, মানে এখন এটা শুধু অনলাইনেই যাবে। তো হ্যাঁ, আমরাও তারপর ওয়েব সিরিজ, আদার্স যেগুলো মাধ্যম এখন আমাদের আসছে করোনার মধ্যে, ও যেটা বললো সেটার মধ্যে আমাদের সম্পৃক্ততা আছে, ঢুকছি। নাটকের ধারায় তো ডেফিনেটলি একটা পরিবর্তন এসেছে, একটা না অনেক ধরনের পরিবর্তন এসেছে, ইউনো।
আগে তো নাটক আমরা টিভি চ্যানেলের জন্য করতাম, তো টিভি চ্যানেলের যারা অনেক দর্শক আছে, দর্শক না প্রথমে এটাকে স্ক্যান করতো প্রোগ্রাম হেড যিনি ছিলেন, তারা প্রত্যেকে লেজেন্ডারি পার্সন ছিলেন প্রতিটি টিভি চ্যানেলে। তো এখন তো বিষয়টি নেই এবং আমরা করোনার সময় অনেককে হারিয়েছি, কিন্তু তো এখন বিষয়টা হচ্ছে এখন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, ওটিটি, তারপরে রিস ভিউ মানে ইউটিউব, তারপরে আবার ওটিটিরও প্যাটার্ন আছে মানে টার্গেট আলাদা, ধরেন এটা এদের এটা ওদের, সবাই কিন্তু সবগুলো প্ল্যাটফর্ম নামাবে না। সো প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্ট এবং সেই অনুযায়ী পারফরমেন্স, আমার মনে হয় আমাদের কাজ করার ক্ষেত্রটা বড় হচ্ছে। এটা এটা খুবই ভালো দিক এবং ভিউয়ারদেরও আলাদা ভ্যারিয়েশন আছে যে তারাও আসলে কোন ধরনের, ওরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, ওরা যেটা দেখতে চায় ওরা সেটাই দেখতে পাবে। আচ্ছা এই যে আগে যেমন যেটা স্বাগতাপু বললেন যে একটা পরিবর্তন হয়েছে তো ডেফিনেটলি, কিন্তু যখন টেলিভিশনে নাটক হতো তখন ওটা মনিটরিং এর জায়গা ছিল, নাটকের সেন্সরশিপটা কি এখন ওরকম ভাবে আছে বলে মনে হয়? যা ভাই না সেন্সরশিপ তো আছে, যেমন নাটকে সিগারেট খেতে পারি না, একটা ক্যারেক্টারের জন্য সিগারেট খাওয়া দরকার, খেতে পারছি না। ভাষাগত তো পারছে, হ্যাঁ ওটিটিতে পারছি, সেটা 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 আসলে একজন অ্যাক্টরকে কিংবা কোনো একটা ডিরেক্টরকে একটা গল্প বলার জন্য যে স্পেস, সেটা তো সবসময়ই এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, সোসাইটির ভালোর জন্যই হয়তো বা সেটা আছে। অবশ্যই মানে যেটা আমি বলতে চাইছি যে নাটক যখন একজন ডিরেক্টর বানাচ্ছেন এবং একজন আর্টিস্ট করছেন তখন সেটা তাদের মধ্যে একটা কাজের মাধ্যম, ওনারা তো ওইটা চিন্তা করছেন না যে এটা ছোট মাধ্যমে যাবে কিংবা বড় মাধ্যমে যাবে কিংবা মধ্যম মাধ্যমে যাবে, সেটা তো তারা চিন্তা করছেন না, না তাদের কাজটা বানাচ্ছে না। আমি বলছি যে যখন জয় ভাই নাটকটা করছেন তখন তো উনি কাজটা করছেন না, আমরা কিন্তু এটা ভেবেই পারফর্ম করি। ধরো তোমার ওটিটির মানে আমাদের সিনেমার পারফরমেন্স বা ওভিসির পারফরমেন্স আসলে একদমই একরকম হবে না, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলোতেও তাই আমাদের নিজেদের বাইন্ডিংস। এখন এই যখন আমরা সব ডিজিটাইজ হয়ে গেছে কন্ট্রোল করা তো পুরো বিশ্বের পক্ষে কঠিন হয়ে গেছে, ঠিক তো এটা এখন দেখা যাক, অবশ্যই এটার একটা অ্যান্টিভাইরাস বের হবে। আমরা 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 বেসিক্যালি আমাদের বিষয়টা হচ্ছে কি, যেমন আমি ব্যক্তিগতভাবে সব সব ধরনের ল্যাঙ্গুয়েজে তো কাজ করতে পারবো না, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি হয়তো বুঝতে পেরেছেন যে কিছু কিছু মানে কাজ আছে যেগুলো আসলে একটু বেশি মাত্রায় একটু যেটা হয়তো আপনি করবেনই না, হ্যাঁ যেটা হয়তো আমার পক্ষে করা সম্ভব, এগুলো পার্সোনাল চয়েস আসলে। আর বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে অ্যাপ্রোচ আলাদা, অ্যাক্টিং টু অ্যাক্টিং, অ্যাক্টিং টু অ্যাকি, দ্যাটস ট্রু। আচ্ছা সিনেমার প্রসঙ্গে আসি, ঈদের দিন সকালবেলায় আমরা আমাদের দর্শকদেরকে লাল মোরগের ঝুঁটি দেখাবো, ঈদের দিন সকালে হাই ফাই 10:15 এবং এই লাল মোরগের ঝুঁটির এক্সপেরিয়েন্স একটু জানতে চাই। আগে তো খুব খুশি হয়ে গেছে, আপনাকে দিয়ে শুরু করবো নাকি লেডিস ফার্স্ট? না আগে ওই উনি বলুক, কারণ আমি পরে বলবো। আমার চরিত্র খুবই ছোট ছিল, এটা নিয়ে কথা বলা যাবে না বেশি একটা, তো আপনি বলেন। চরিত্র ছোট বড় বলে কিছু বলে কোনো কথা নেই, সে খুব ভালো করেছে, ওয়েল ডান। আসলে লালমুরগের লালমুরগের ঝুটির একটা জার্নি, সেটা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম রিলিজের প্রায় 5-6 বছর আগে হঠাৎ করে নূর আতিক ভাই আমাকে ডাকলো, নূর আলম আতিক। উনি আমার খুব পছন্দের একজন ডিরেক্টর এবং আমি তার যে কোনো কাজে সম্পৃক্ত থাকতে পারলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। তো ডাকার পরে বলল যে এই চরিত্রটা তোমার করতে হবে, আমি অন্য আরেকজনকে ভেবেছিলাম কিন্তু বোধহয় সেটা হচ্ছে না, তুমি এটা করো। তারপরে আমরা গল্প নিয়ে বসলাম, একটি রাজাকারের চরিত্র আর লাল মুরগের ঝুঁটির গল্পটা আসলে 71 একটা এয়ারপোর্ট কেন্দ্রিক গল্প ছিল আর কি। শুটিংটা কি সৈয়দপুরে হয়েছে? শুটিং আসলে সৈয়দপুরে না, কুষ্টিয়া থেকে শুরু করলাম। কুষ্টিয়া 4 বছর আগে আমরা কিছুদিন কাজ করলাম, কাজ করার পরে প্রায় 4 বছর অফ ছিল, পরে আবার পূর্ণোদ্যমে শুরু হলো। আমরা শুটিং করেছি হচ্ছে কুষ্টিয়া, ময়মনসিং, টাঙ্গাইল, এই সব জায়গা মিলিয়ে কাজটা করলাম আর কি। কাজটা করার পরে আসলে ফিলিংসটা তো অন্যরকম, রাজাকার চরিত্র আসলে আমার জন্ম তো 71 পরে, তো সেই ক্ষেত্রে আমরা শুনেছি যে তখনকার বিভীষিকাটা কী ছিল। যখন চরিত্রটা করতে গেলাম, রাজাকারের চরিত্রটা যখন করতে গেলাম, তখন অনুভব করলাম যে আসলে কত নৃশংস ছিল লোকগুলো। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো।
এক্সপেরিয়েন্স করি এবং বাকিটা আসলে সবটা তো আসলে বলে বোঝানো যায় না। আর একটা সিনেমা হয়তো দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার, কিন্তু তার পেছনে অনেক গল্প, অনেক অনেক স্মৃতি, অনেক কিছু থাকে, সবটা আসলে ব্যাখ্যা করা সম্ভব হয় না। কিছু জিনিস শুধুমাত্র যিনি ওই জায়গাতে আছেন সেই জায়গার অনুভব দিয়েই আসলে পার হয়ে যায়, কিন্তু নিঃসন্দেহে অভিজ্ঞতা ভালোই হবে। তবে আমি মাঝখানে একটা কথা বলি, লাল মুরগির ছুটি যিনি দেখবেন, মানে আমাদের ডিরেক্টর কিংবা আমরা যেটা চেষ্টা করেছি যে আসলে ওই সময়টায় তাকে যেতে হবে আর কি, ওই সময় সে ফিলটা পাবে এবং যেই দেখুক সেই যে ভয়াবহতা সেটা এই ছবিতে আসলে সেভাবে একদম সুন্দরভাবে উঠে এসেছে। এবং এটা আমি বলবো দর্শককে অবশ্যই যেন ছবিটা দেখে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যেটা বলবো, লাল মোরগের ঝুটি তো নুরুল আলম আতিক ওনার ডিরেকশনে ছবি, মাতিয়া বানু শুকু হচ্ছে প্রডিউসার, এটা অনুদানের ছবি, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, এটি আমার অভিনীত দ্বিতীয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। আই এম সো হ্যাপি, কারণ এর আগের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রটি রিলিজ হয়নি, আখতারুজ্জামান স্যারের ছিল সূচনা রেখার দিকে, ওখানে আমি একটা প্লেব্যাকও করেছিলাম, উনি প্রয়াত হওয়ার কারণে আসলে ছবিটি এখনো মুক্তির মুখ দেখেনি। তো এটা আমার জন্য একটা অনেক দুঃখজনক ব্যাপার ছিল, কারণ উনি আমার খুবই কাছের একজন, উনি আমার মেন্টর, আমার টিচার, এবং এত ভালো একজন স্ক্রিপ্ট রাইটার, এত সুন্দর একটা স্ক্রিপ্টে ওনার ডায়লগ লেখা, আসলে একটা মানে ওনার ডায়লগ বলতে পারাটা আমার কাছে মনে হয়েছিল যে আমি অনেক সৌভাগ্যবান, কারণ এটা আসলে একটা গ্রুমিং। তো লাল মোরগের ঝুটিও আসলে আমার জন্য, আমি একদম শেষে কাস্টেড, সবার কাস্টিং হয়ে গিয়েছে, সিনেমা প্রায় হয়ে গিয়েছে, তখন আমাকে একটা চরিত্রের জন্য কাস্ট করা হলো, বিশেষ চরিত্র, বিশেষ চরিত্রে। তো চরিত্রটা আসলে অনেক বিশেষ, কারণ আমার হাত পা মুখ সব বাধা, কিন্তু আমার অ্যাক্টিং করতে হচ্ছে। তো এটা কি অ্যাক্টিং, আই ডোন্ট হ্যাভ, মানে আমার কোনো ডায়লগ দেওয়ার অপরচুনিটি ছিল না, আমার নড়াচড়ারও কোনো অপরচুনিটি ছিল না, আমার কোনো কিছুর অপরচুনিটি ছিল না। তো এই জায়গা থেকে আমার কাছে ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আমি অনেক নার্ভাস ছিলাম, এ কারণে ছবিটা রিলিজের পরেও অনেকদিন বলছিলাম না ছবিটাতে আমি আছি, কিন্তু প্রেস রিলিজের দিন যখন প্রেসের মানুষজন খালি আমাকে প্রশ্ন করছে যে আমি এটা কীভাবে করলাম, তখন আমার মনে হচ্ছে না, আমার তো একটু পাত্তা দেওয়া উচিত আমার পারফরমেন্সকে, কারণ আসলে হয়েছে, তাহলে সবাই কেন খেয়াল করবে। এই এবং ওই ছবিটা 16 ডিসেম্বর মানে ডিসেম্বরে রিলিজ হলো, ডিসেম্বরের শুরুতে, হ্যাঁ 10 ডিসেম্বর। তো ডিসেম্বরে আমি আরেকটি ছবি শুটিং শুরু করলাম, ছবিটির নাম হচ্ছে অসম্ভব অরুণা বিশ্বাসের। তো আমার মনে হলো লাল মোরগের ঝুটি আমার জন্য আসলে লাকিও, কারণ আমি অনেক দিন ছবি করছিলাম না, আমি ছোট অ্যাপিয়ার করি আর বড় অ্যাপিয়ার করি, এই ছবিটা আমাকে বেশ কয়েকটি ছবিরই অপরচুনিটি দিয়েছে। আর আমার মনে হয় ছবিটিতে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকে ভালো করেছে, ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 2022 সালে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখতে পাবেন আপনারা সবাই, সেটা ঈদের দিন সকালে আপনারা দেখবেন, একটা আলাদা মুড তৈরি করবে নিশ্চয়ই। হ্যাঁ, এবং ঈদের দিন সকালবেলা যদিও সবার খুব খুশির একটা ছবি দেখতে পেলে ভালো হতো, কিন্তু উই আর সো সরি, আপনারা দরজা টরজা বন্ধ করে এক বক্স টিস্যু নিয়ে আর পপকর্ন নিয়ে ছবিটা দেখতে বসবেন, আমার মনে হয় আপনারা একটা সাফোকেশন ফিল করবেন পুরোটা টাইম, কিন্তু আপনারা পরে ভালো ফিল করবেন। এবং একটা বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র মানে দেশের কোন একটা বিশেষ অকেশনেই মুক্তিযুদ্ধ নির্ভর কোন সিনেমা রিলিজ হওয়াটাই শুধুমাত্র বড় কথা নয়, এই যে একটা ঈদের আনন্দ বা এর মাঝখানেও যে কোনো আয়োজনের মধ্যেও যে একটা দেশি দেশের ছবি বা দেশ নির্ভর একটা ছবি তো রিলিজ হচ্ছে, মানুষ দেখছে, সেটা অনেকখানি টাচি হবে। আর লিসন, আরেকটা জিনিস হচ্ছে খুবই ইন্টারেস্টিং অ্যাবাউট লাল মোরগের ঝুটি, সেটা হচ্ছে লাল মোরগের ঝুটি মেকিং ওয়াইজ, লাল মোরগের ঝুটির মেকিং ওয়াইজ সেটা হচ্ছে অনেক মডার্ন। সো ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও মানুষজন ফিল পাবে 2022-এ, সো ছবিটা দেখা উচিত। আচ্ছা, এবার একটু অসম্ভবের প্রসঙ্গে আসবো, যেহেতু বেরিয়ে গেল আমাদের প্রিয় অরুণা বিশ্বাস অরুণাদির নির্মাণে, জি তো কেমন ছিল, কি রকম অভিজ্ঞতা, কি হচ্ছে? অসম্ভব ভালো একটা ছবি হবে, অসম্ভব, কারণ হচ্ছে অনেক ভালো ভালো পারফর্মার আছে, তো ইসে আছে, আমাদের নূর আছে, শাহেদ ভাই আছে, সাবা আছে, আমি আছি, অরুণাদি আছে, শতাব্দী ওয়াদুদ আছে, তারপরে আবুল হায়াত আঙ্কেল আছেন, মানে ফুল অফ অ্যাক্টার্স, সো অভিনয় দেখতে সবার ভালো লাগবে। তবে অসম্ভব ছবিটা 90s ছবির সাথে মিল আছে, মানে সুন্দর গল্প, গান, তারপর পারফর্মার ভালো, কিন্তু সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে গিয়ে অরুণা বিশ্বাস এবং তার ফ্যামিলি, ওনারা তো আসলে যাত্রার বিষয়ে পথিকৃত, তো এই ছাপটা পুরোটা চলচ্চিত্রে ছিল, কারণ আমি আসলে একজন যাত্রা শিল্পীর চরিত্রে অভিনয় করেছি,
সেটা করতে গিয়ে আমার 6টি চরিত্র অভিনয় করতে হয়েছে এবং সেখানে আমার মেন্টর হিসেবে কাজ করেছিলেন জ্যোৎস্না বিশ্বাস। আমার মনে হয় এটা আমার জন্য একটা ব্লেসিং ছিল, অবশ্যই, কারণ এরকম একজন লেজেন্ডারি যাত্রা শিল্পীর কাছ থেকে যাত্রার পারফরম্যান্স শিখে চলচ্চিত্রে যাত্রার পারফর্মার হিসেবে অভিনয় করার সুযোগ আমার মনে হয় না আর কারো হয়েছে। বাহ, অনেক বড় একটা এক্সপিরিয়েন্স এবং অসম্ভবের জন্য অসম্ভব রকমের শুভকামনা, ভালোবাসা এবং আমাদের প্রিয় অরুণাদি, তার জন্য অনেক শুভকামনা। এবারে মুক্তির অপেক্ষায় রইলাম অসম্ভবে। আচ্ছা, ঈদের কাজ নিয়ে কথা বলছি, ঈদের ঈদের কাজের প্রসঙ্গে একটু আসি না, ঈদের কাজগুলো কী রকম? ঈদের কাজ, ঈদে তো কিছু কাজ করলামই, সালাউদ্দিন লাবলুর ওই ঝরে বক পড়ে এরকম একটা নাটক। আর আপনার কেরামতি শেষ হয়? হ্যাঁ, ঝরে বক মানে একটা 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 ওই কবিরাজের চরিত্র করলাম, তারপরে সকাল আহমেদের একটি নাটক করলাম, আরো টুকটাক কয়েকটা নাটক করেছি। এই এই নাটকগুলো মানে যেটা হয় যে আমরা ছোটবেলা থেকে ঈদের নাটক বলতে যে একটা হাসি আনন্দ, আবার কিছু কিছু নাটক আছে যার মাঝে কিছু মেসেজ আছে, এই রকমই কি নাকি খুব সিরিয়াস? অবশ্যই অবশ্যই মেসেজ মেসেজ নির্ভর নাটক করেছি। আর শোনো, সিরিয়াস তো লাল মোরগের ছুটি দেখবেই সবাই, মজার মধ্যে দিয়ে যেও অনেক সিরিয়াস সিরিয়াস গল্প আসলে এখন যেটা বলতে যে হাস্যরসের মধ্যেও কিন্তু ভালো ভালো গল্প কিন্তু আমাদের ঈদে অবশ্যই নিঃসন্দেহে আসছে আর নিঃসন্দেহে। আচ্ছা, ঈদ উদযাপন কেমন হবে এবছর? ঈদ উদযাপন তো এবার একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে দু বছর তো আসলে করোনা বাসায় রেখে দিয়েছে, মানে একেবারে সাফোকেটিং বানিয়ে রেখেছিল, না সাফোকেটিং বানিয়ে রেখেছে এবং কোথাও যাওয়া আসা মার্কেটে যাওয়া এগুলো ছিল না, তো এবার মার্কেটে একটু ঘোরাঘুরি হবে। এখনো হয়নি? না, এখনো হয়নি। আমরা যেহেতু কাজ করি নাটকের, সেহেতু আমরা না গেলেই হয় না, তবে আমি অনলাইনের থেকে মার্কেটিং মানে মার্কেটে যেতে গাজীপুরে হঠাৎ রাস্তায় নেমে দুইটা তিনটে জিনিস কিনে নিয়ে ওটা হয়তো ওই নাটকেই লাগবে না, কিন্তু অন্য নাটক মাথায় নিয়ে কিনে ফেলি আমরা। সেটা তো ওনার একটা কিছু নিয়ে নেই, জয়রাজ ভাই আমাকে দিয়ে দেন বা উনিও আমার থেকে একটা জিনিস নিয়ে নেন। এটা আমাদের আসলে সবসময়ই মানে চোখ কান খোলা রাখতে হয়, এটা পাইলাম আছে এটা, কারণ এটা তো কেউ অ্যারেঞ্জ করে দেয় না, আমাদের দেশে এই কালচারটা নাই, তো আমরা নিজেরাই এটা আমাদের একটা আনন্দ। সেটাই না, তারপরও ঈদের মধ্যে ঈদের শপিং করাটার একটা আনন্দ আলাদা থাকে। আসলে বেসিক্যালি তো এটা উদযাপন উদযাপন, আর অন্যগুলি তো সব মানে এমনি। এবারে ঈদ কোথায় করা হচ্ছে? ঢাকায়। কি আনন্দ না, ঢাকা ফাঁকা, ঢাকাটাকে এনজয় করা। আমরা তো ঢাকা, আমরা ঢাকা থাকব না, যাদের গ্রামে যাওয়ার তারা চলে যাবে, তারপর আমাদের ঢাকাটা আমাদের হবে। হ্যাঁ সেটাই, মানে তোমরা অনেক অনেক থেকেছো, এবার যাও বাড়ি যাও, আমাদের ঢাকা আমাদের থাকবে, আমরা ঘুরে বেড়াবো। তবে ঈদে নিজের জন্য শপিং করার থেকেও বড় আনন্দ হচ্ছে অনেকের জন্য শপিং করা। অবশ্যই আমার নিজের জন্য তো আমি 12 মাসই শপিং করি, বিকজ আমার বিভিন্ন ক্যারেক্টার অ্যাক্টিং করতে হয়, তো শপিং ব্যাপারটা অত ফ্যাসিনেটিং না, কিন্তু যে সবাইকে দিতে হয় এটা, কাকে কি দিব বা আসলে কার কি প্রয়োজন, এটা বের করা তো আনন্দের। আর একটা জিনিস অ্যাড করি এর সাথে, যেভাবে আমি জানি না আপনি একমত হবেন কি না, যে আপনি যখন ধরেন যে আপনার বাড়ির সবার জন্য একটু 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 করে কিনলেন, অত কিছু কিনবার পর আপনার কাছে মনে হবে সবার জন্য তো হয়েছেই, আর কি আমার লাগবে না, থাক সবাই পড়লেই খুশি। এর মাঝখানে যখন আপনি আপনার জন্য কারো কাছ থেকে একটা উপহার পাচ্ছেন, সেটা কিন্তু অনেক আনন্দের। অবশ্যই অবশ্যই, ঈদের সালামি তো দেয়া হয় না, দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিতেই হয়, দিতেই হয়। একটা সময় তো পেতেন, এখনো পান? এখনো পাই, শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাই। আমি খালি দিচ্ছি ভাই, আমি আপনাকে কুরআন হননে না, জামাই জামাই থাকে না, এটা কি সুন্দর না, জামাই সারা জীবন জামাই থাকে, ওই আদর একটা আবদার আলো, জামাই বোরাও পায়, বোরাও পায়, বোরা শাড়ি গিফট পায়, হ্যাঁ বোরা তো শাড়ি গিফট, সালামিও পায়, টাকাও পায়, মানে অনেক মানে অপোজিট এই এটা পাই, কিন্তু না এটা একটা মানে ছোটবেলায় যেমন সালামির একটা ব্যাপার থাকতো, ছোটবেলায় নতুন জামার একটা আনন্দ থাকতো, সেটা দেখবো যে আমাদের যারা ছোটরা রয়েছে ওদের মধ্যে কিন্তু জামা কাপড় নিয়ে এক্সাইটমেন্ট, আমাদের মতো নাই আসলে, আমাদের মতো নাই। আমরা যেমন ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে যে তুমি করেছো কিনা জানি না, আমি করতাম মানে কাপড় চোপড় লুকিয়ে রাখতাম, তারপরে সালামি কার কার কাছ থেকে নিব টার্গেট করতাম, আমার অবশ্য সেটা ছিল না, আমি কলোনিতে বড় হয়েছি, মতিঝিল জীবী কলোনিতে,
সো সেই সময় কলোনির এনভায়রনমেন্ট তো জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো সেখানে প্রতিটি বাসায় কোন বাসায় চটপটিটা ভালো হয় টার্গেটে থাকতাম যে ওই দিন কোন বাসায় চটপটি, কোন বাসায় মাংস পিসটা বেশি ধরো, আমি এটা হতো আমার গুলবাগে আমার নানু বাড়ি, সো আমি ঘুরে 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 খালি খেতাম। কিন্তু এখনকার ছেলেদের তো আসলে, আমার ছেলে তো আর আমাদের বাসা ছাড়া কই, আর কলোনি লাইফটা না ডিফারেন্ট, একবারই একবারই সব হচ্ছে মানে প্রতিবেশী সত্যি, কিন্তু সবার মধ্যে একটা আত্মীয় পরমাত্মীয় সম্পর্ক তৈরি হয়ে যায়, অনেক অনেক অন্যরকম ওই ওই আনন্দটা আসলে এখনকার বাচ্চারা কতটুকু পায়। এখন ওদের দোষ দিয়ে লাভ নেই, এখন ওদের প্ল্যাট ডিজিটাল হাতে, আমাদের সময় তো আমরা কলোনিটা এখন কমপ্লেক্স হয়ে গেছে, হ্যাঁ আমরা তো সব দেখেছি, আমাদের হাতে মোবাইল আসলো, আমাদের হাতে কালার টেলিভিশন আসলো, সবই আসলো, আর ওদের হাতে তো এখনই আনন্দটা পান বা ওই গল্পটা শুনে একটু নিজেদের মধ্যে ওই আনন্দটা নেবার একটা বা পরিবর্তনটা তৈরি করার একটা চেষ্টা বাচ্চারা ঠিকই করে। অনেক অনেক ধন্যবাদ জয়রাজ এবং স্বাগতা দুজনকে, অনেক অনেক শুভকামনা লালমুরগে জুটি এবং অন্যান্য বাকি সমস্ত নাটক কাজ দেখবার অপেক্ষায় রইলাম আমরা। আপনাদেরকেও ধন্যবাদ তারকা কথনে আমাদেরকে ডাকার জন্য, এবং আমি আশা করব যে দর্শক আমাদের লাল মুরগির ঝুঁটিটা দেখবে, তাহলে আমাদের আজকের আশা এবং কাজটা করার সার্থক হবে। একটা গান শুনতে শুনতে বিদায় নেই, আচ্ছা গান আমি গাবো, লাল মুরগির ঝুঁটিতে কোনো গান নেই, তাহলে লাল মুরগির ঝুঁটির গানটাই গেয়ে দিতাম, কোনো সমস্যা নেই। তবে লাল মুরগির ঝুঁটি ইফ ইউ আস্ক মি, আসলে এটা গান কি হওয়া উচিত আমি আতিক ভাইকে বলছিলাম, সেটাই আমি গাবো। তবে আমি আগে দর্শকদের বলি কেন আপনারা লাল মুরগির ঝুঁটি দেখবেন, কারণ লাল মুরগির ঝুঁটিতে আপনাদের পছন্দের এত এত অভিনেতা অভিনেত্রী আছে, তাদের পারফরমেন্স দেখার জন্য এবং নুরুল আলম আতিকের ডিরেকশন দেখার জন্য অবশ্যই লাল মুরগির ঝুঁটি দেখবেন। চলো আমরা এবারে গান শুনতে শুনতে বিদায় নিই, দর্শক ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না।